মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভের আজকের ক্লাসটায় আমি যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইচএস টেস্ট পেপার সলভ। WBHA HS যে টেস্ট পেপারটা এবারে বেরিয়েছে 2022 পারুল প্রকাশনী, সেই টেস্ট পেপারে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিছু মডেল কোয়েশ্চেন সেট দেওয়া আছে। আমি আজকের এই ক্লাসে মডেল কোয়েশ্চেন সেট 1 থেকে শুধুমাত্র HTML-এর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। দেখো, সবার প্রথমে 2 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে, তোমরা সবাই জানো যে HTML থেকে কোশ্চেন আসবে এবং HTML থেকে একটা 7 নম্বরের কোশ্চেন থাকবে। এই 7 নম্বরের কোশ্চেনে দুটো অল্টারনেট কোশ্চেন থাকবে, মানে দুইয়ের একটা পার্ট তুমি করতে পারো অথবা দুইয়ের এখানে অথবা দেওয়া রয়েছে, যে কোনো একটা করতে হবে। ফার্স্ট অফ অল যেটা আসছে সেটা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা। দেখো, বলছে HTML এর টেবিলে সেল প্যাডিং ও সেল স্পেসিং অ্যাট্রিবিউট দুটির উদাহরণ সহ পার্থক্য লেখো। তোমাদের যে বইগুলো তোমরা পড়ছো, যে কোনো প্রকাশনীর বইতেই তোমরা এগুলো পেয়ে যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে কাজটা করতে হয়। এছাড়াও রয়েছে HTML-এ মার্কি ট্যাগের 3টি অ্যাট্রিবিউটের ব্যবহার লেখো। তাহলে প্রথমে আমি যেটা করছি সেটা হচ্ছে 2-এর A এবং 2-এর B। সবার প্রথমে 2-এর A, তাহলে মডেল কোশ্চেন সেট 1-এর 2-এর A তে যেটা প্রথম আলোচনার বিষয়বস্তু সেটা হচ্ছে সেল প্যাডিং, এবং তার পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেল স্পেসিং। এই দুটোই কিন্তু টেবিল তৈরি করার ক্ষেত্রে লাগবে। আমি একটা টেবিল তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। এই হলো আমার একটা টেবিল, যে টেবিলটার মধ্যে একটা হেডার রো রয়েছে এবং তারপরে আরও দুটো রো রয়েছে এবং দুটো কলামে ডিভাইড করা রয়েছে। ঠিক আছে, আমি হেডার রো বাদ দিচ্ছি, আমি এই রোতে আসছি। ধরা যাক, আচ্ছা হেডার রোটা লিখেই দিই। ধরা যাক এখানে আইটেম বলে লেখা রয়েছে আর এখানে তার প্রাইস লেখা রয়েছে। এখানে আইটেম লেখা আছে ABC, প্রাইস লেখা আছে 100। এবারে সেল স্পেসিং এবং সেল প্যাডিং। দেখো, তোমরা যখন টেবিল তৈরি করবে HTML-এ তোমরা এরকম টেবিল পাবে, অথবা যে টেবিলটা তোমরা পাবে সেটা হচ্ছে অনেকটা এইরকম হবে। সেলগুলোকে এইভাবে দেখাবে, জাস্ট এইভাবে দেখাবে, ওকে। এবারে যখন তোমরা সেল প্যাডিং ও সেল স্পেসিংয়ের কনসেপ্টটা বুঝবে, সেখানে কনসেপ্ট যেটা বলছে সেটা হচ্ছে এই যে এক একটা সেল রয়েছে, এই এক একটা সেলের মধ্যে এখানে আইটেম কতটা লেখা আছে বা এখানে ABC লেখা রয়েছে, এই যে পুরো বর্ডারটা, সেলের যে বর্ডারটা রয়েছে, সেলের বর্ডার থেকে লেখাটার যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা যদি আমরা কমাতে বা বাড়াতে চাই তাহলে আমরা ইউজ করব হচ্ছে সেল প্যাডিং। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এখানে রয়েছে, এই ডিস্টেন্সটা, এটা বাড়াতে গেলে আমরা ইউজ করব হচ্ছে সেল প্যাডিং। অর্থাৎ এই বর্ডার থেকে ABC লেখাটা কতটা ডিস্টেন্সে আছে সেটাকে আমরা যদি বাড়াতে বা কমাতে চাই তাহলে আমরা ইউজ করব হচ্ছে সেল প্যাডিং। ওকে, সেল প্যাডিং। নেক্সট হচ্ছে সেল স্পেসিং। দেখো, এখানে কিন্তু সেল দুটোর মাঝখানে কোনো সেল স্পেসিং দেওয়া নেই, তার মানে এই জায়গাটায় সেল স্পেসিং যেটা আছে সেটা কিন্তু ইকুয়াল টু 0 করা আছে, সেল স্পেসিং 0 করা আছে। এখানে খেয়াল করে দেখো, দুটো সেলের মাঝখানে কিন্তু গ্যাপিং আছে, তাহলে এখানে কিন্তু সেল স্পেসিং দেওয়া রয়েছে। তাহলে একটা টেবিলে দুটো সেলের পাশাপাশি যে গ্যাপিংটা হয় সেই গ্যাপিংটা যদি তৈরি করতে চাই আমরা, তাহলে আমরা সেল স্পেসিং ইউজ করব। আর যদি একটা সেলের মধ্যে যে কন্টেন্টটা রয়েছে সেটা সেলের বর্ডার থেকে কতটা ডিস্টেন্সে থাকবে সেটা ঠিক করার জন্য আমাদের করতে হবে হচ্ছে সেল প্যাডিং। আমি দুটো এক্সাম্পল লিখে দিচ্ছি, সেটা তোমরা পরীক্ষার খাতে লিখতে পারবে। দেখো, এখানে আমি একটা এক্সাম্পল লিখে দিয়েছি যেখানে সেল প্যাডিং এবং সেল স্পেসিং একটাই টেবিল ট্যাগের মধ্যে ইউজ করা হয়েছে। তোমরা চাইলে যে কোনো একটা অল্টারনেট করতে পারো, সেল প্যাডিংও ইউজ করতে পারো, সেল স্পেসিংও ইউজ করতে পারো। তাহলে এক্সাম্পল, টেবিল বর্ডার 2, বর্ডারটার থিকনেস হচ্ছে 2 পয়েন্ট, সেল প্যাডিংয়ে হচ্ছে 10 এবং সেল স্পেসিংয়ে হচ্ছে 10, এগুলো সব পয়েন্টের হিসাবে হবে। ওকে, তাহলে সেল প্যাডিং এবং সেল স্পেসিংয়ের কোশ্চেনটা তোমরা এটুকু লিখলেই পরীক্ষায় নাম্বার পাবে। এর সাথে এক লাইন লিখে দিতে পারবে যে সেল প্যাডিংয়ের কাজ হচ্ছে যেটা বললাম, যে সেলের যে বর্ডার তার থেকে কন্টেন্টের ডিস্টেন্স তৈরি করা, এবং সেল স্পেসিং মানে হচ্ছে দুটো সেলের মাঝামাঝি যে স্পেসিংটা রয়েছে সেটাকে বাড়ানো বা কমানো। ওকে, এবার আমরা আসছি 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনের যেটা পরবর্তী পার্ট B, পার্ট বির কোশ্চেনটা হচ্ছে মার্কি ট্যাগের অ্যাট্রিবিউটের ব্যবহার। দেখো, মার্কি ট্যাগের যে অ্যাট্রিবিউটগুলো তোমাদের বইতে তোমরা পাবে সেগুলো সমস্ত অ্যাট্রিবিউট তো এখানে লেখার দরকার নেই, তোমাদের কিছু সোজা অ্যাট্রিবিউট বা ইজি অ্যাট্রিবিউট মনে রাখা দরকার।
যেগুলো দিয়ে তোমরা কাজ করতে পারবে। আমি যে অ্যাট্রিবিউটগুলো বলে দিচ্ছি তোমরা সেগুলো লিখতে পারো, নাম্বার পাবে। এখানে তিনটে অ্যাট্রিবিউটের কথা বলা রয়েছে, প্রথমে অ্যাট্রিবিউটের নাম লিখবে, তারপরে তাদের কাজগুলো লিখবে। অ্যাট্রিবিউট প্রচুর রয়েছে, দেখো সবার প্রথম যে 1 নম্বর অ্যাট্রিবিউটটা আমি বলছি সেটা হচ্ছে উইথ, উইথ অ্যাট্রিবিউট। 2 নম্বর যে অ্যাট্রিবিউটটা সেটা হচ্ছে হাইট অ্যাট্রিবিউট। এ দুটো অ্যাট্রিবিউট কিন্তু খুব কমন, উইথ এবং হাইট। এছাড়া অনেক আছে, বিহেভিয়ার অ্যাট্রিবিউট রয়েছে, ঠিক আছে, স্ক্রল অ্যামাউন্ট রয়েছে, সেগুলো লেখার দরকার নেই। এরপরে ডাইরেক্ট তোমরা যেটা চলে যাবে সেটা হচ্ছে বিজি কালার, 3 নম্বরে রয়েছে বিজি কালার। তোমাদের টার্গেট থাকবে যতটা পরিমাণ কম লেখা এবং লেখাটা সঠিকভাবে লেখা, মানে উইথ, হাইট এবং বিজি কালার। এবারে প্রত্যেকটা অ্যাট্রিবিউট সম্পর্কে জাস্ট 1 লাইনে তাদের ব্যবহারটা এখানে লিখতে হবে, কেননা নাম্বার এখানে 3 দেওয়া আছে। তাহলে ব্যবহারটা লিখতে কী লিখবে তোমরা? উইথ অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে স্ক্রলিং এরিয়ার যে অংশটা রয়েছে সেই স্ক্রলিং এরিয়ার উইথটা কমাতে বা বাড়াতে ব্যবহৃত হয়। মানে আমি যদি মনে করি স্ক্রলিং এরিয়াটা একটু চওড়া করতে চাই, উইথটাকে বাড়িয়ে দেবো, স্ক্রলিং এরিয়া কমাতে চাইলে উইথটাকে কমিয়ে দেবো। ওকে, হাইট অ্যাট্রিবিউট হচ্ছে ঠিক একই রকমভাবে স্ক্রলিং এরিয়ার হাইট পরিবর্তন করতে ব্যবহৃত হয়। আর সবশেষে হচ্ছে বিজি কালার, সেটা হচ্ছে স্ক্রলিং এরিয়ার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করা হয়। দেখো তিনটে অ্যাট্রিবিউট আমি লিখেছি, তিনটে অ্যাট্রিবিউটই কিন্তু স্ক্রলিং এরিয়া, স্ক্রলিং এরিয়া, স্ক্রলিং এরিয়া, তিনটেই স্ক্রলিং এরিয়া নিয়ে লিখেছি। তোমাদের মনে রাখার পক্ষে এগুলো সুবিধা, এবং পরীক্ষার যদি লিখতে যাও তোমরা, তিনটে অ্যাট্রিবিউট লিখতে বলেছে পরীক্ষা, তিনটে যে কোনো তিনটে অ্যাট্রিবিউট লিখবে, এরকম কোনো ব্যাপার নেই যে অন্য একটা অ্যাট্রিবিউট লিখলে বেশি নাম্বার পাবো, যে কোনো তিনটে অ্যাট্রিবিউট লিখলেই নাম্বার পাবে। একই ধরনের অ্যাট্রিবিউট মনে রাখার সুবিধা, তাই আমি তিনটেই বলেছি স্ক্রলিং এরিয়া নিয়ে তিনটে অ্যাট্রিবিউট, উইথ, হাইট এবং বিজি কালার। তাহলে এই যে দুটো পার্ট আমরা করলাম, প্রথম পার্টটা এবং সেকেন্ড পার্টটা, যেটুকু যা বলেছি যদি এইটুকু তোমরা ঠিকমতো লিখে আসতে পারো, যদি এরকম কোনো কোশ্চেন থাকে, তাহলে সহজেই কিন্তু তোমরা এখানে 7 নম্বর পাবে। এরপরে আমি আসছি এর পরবর্তী অংশটা, 2-এর অথবাতে। 2-এর অথবা যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে HTML-এর কোড লেখা। HTML-এ কিন্তু দুরকম কোশ্চেন থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট কোশ্চেন থাকবে, মানে কাকে বলে বা ব্যবহার লেখো, কটি অ্যাট্রিবিউট, কী কী ট্যাগ ইউজ করা হয় এই ধরনের, আর একটা থাকবে হচ্ছে ডাইরেক্ট HTML-এর স্ট্রাকচার বলে দেবে, সেই স্ট্রাকচারটা বানানোর জন্য কোড লিখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু সেটাই বলেছে, অর্থাৎ HTML-এ কিছু স্ট্রাকচার বলে দিয়েছে, সেই স্ট্রাকচারটা বানাবো, বা ওয়েব পেজের স্ট্রাকচারটা বলে দিয়েছে, সেই স্ট্রাকচারটা বানাবো, তার জন্য কোড লিখতে হবে। দেখো কী বলেছে, বলছে HTML ট্যাগ ব্যবহার করে একটি ওয়েব পেজ তৈরি করো যেখানে নিম্নলিখিত বিষয়গুলি দেখা যাবে। কী কী বিষয়? পেজটির টাইটেল দাও কলকাতা, দ্য সিটি অফ জয়। পেজটিতে নিম্নলিখিত টেবিলটি দেখাও, টুরিস্ট স্পট এবং লোকেশন, তার হচ্ছে হেডিং ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ওয়েস্ট বেঙ্গল। এবং এর আর একটা পার্ট রয়েছে, সি পার্টে বলেছে পেজটিতে রিড মোর বলে একটি হাইপারলিংক তৈরি করো, যেটিতে ক্লিক করলে মোর HTML, মোর ডট HTML বলে অপর একটি ওয়েব পেজ দেখা যাবে। এই মোর ডট HTML নামক ওয়েব পেজটি এক্ষেত্রে গঠন করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র একটা লিঙ্ক বানাতে হবে, অর্থাৎ হাইপার লিঙ্ক বানাতে হবে, কিন্তু হাইপার লিঙ্ক যে পেজটার সাথে বানানো হবে সেই পেজটাকে তৈরি করার কোনো দরকার নেই। তাহলে এখানে সম্পূর্ণ কাজটা করতে পারলে তোমরা পাবে হচ্ছে 7 নম্বর। তাহলে কীভাবে করবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে অংশটা আমরা করব সেটা হচ্ছে পেজটির টাইটেল, অর্থাৎ টাইটেল দিতে বলেছে দ্য সিটি অফ জয়, কলকাতা, দ্য সিটি অফ জয়, এবং তারপরে আমরা এই টেবিলটাকে তৈরি করব। আমরা করছি 2-এর অথবা। প্রথমে বলা হয়েছে যে HTML তৈরি করতে হবে, কলকাতা দ্য সিটি অফ জয় টাইটেল হবে তার। তাহলে এক্ষেত্রে আমরা জানি যে যখনই আমরা HTML লিখতে শুরু করি, ফার্স্ট অফ অল আমরা যেটা করতে হয় সেটা হচ্ছে ট্যাগ লিখতে হয়। HTML দিয়ে আমি শুরু করলাম, HTML ট্যাগ দিয়ে সমস্ত ওয়েব পেজে HTML দিয়ে শুরু করতে হয়। তারপরে হেড ট্যাগ দিতে হয়, এবং হেড ট্যাগের মধ্যেই কোনো সময় টাইটেল ট্যাগ দেওয়া যেতে পারে, মানে পাশাপাশি দেওয়া যেতে পারে, আবার নিচেও দিতে পারে, কোনো অসুবিধা নেই। আমি নিচে দেখাচ্ছি টাইটেল ট্যাগ, টাইটেল দিতে বলা আছে কলকাতা, দ্য সিটি অফ জয়, কলকাতা, দ্য সিটি অফ জয় হয়ে গেল, স্ল্যাশ টাইটেল, টাইটেল ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এই অবধি হলো আমাদের টাইটেল দেওয়া, আমরা 1 নম্বর পেয়ে যাচ্ছি এক্ষেত্রে। এবার হেডিংটাকে ক্লোজ করে দিই, বা হেড ট্যাগটাকে ক্লোজ করে দিই, স্ল্যাশ হেড, হেড ট্যাগটা ক্লোজ হয়ে গেল। এবার হেড ট্যাগটা যখন ক্লোজ হয়ে গেল, এবার টেবিল ট্যাগ শুরু হবে। টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের জন্য TABLE, টেবিল ট্যাগ, টেবিল ট্যাগের পাশে সবসময় স্পেস দিয়ে তার বর্ডার লিখতে হয়। বর্ডারের যে উইথটা নর্মালি 2 পয়েন্ট করা যেতে পারে, বা 1 পয়েন্ট করলেও অসুবিধা নেই, জাস্ট বর্ডারের একটা উইথ দিয়ে দেওয়া হলো।
এবার এটাকে গ্রেটার দেন দিয়ে টেবিল বর্ডারটা শুরু হলো, টেবিলটা শুরু হলো। টেবিলের কোনো ক্যাপশন দেওয়া নেই, তাহলে ডাইরেক্ট আমরা টেবিলের প্রথম রোতে আসতে পারি। টিআর ফার্স্ট রো হচ্ছে টিআর, যেহেতু হেডার রো তাই সেখানে টিএইচ দিয়ে শুরু করতে হবে। টিএইচ টিআর টিএইচ কী লেখা আছে? ট্যুরিস্ট স্পট। ট্যুরিস্ট স্পটস, ওকে। এবার এটা হলো প্রথম টিএইচ, অর্থাৎ টিএইচটা ফার্স্ট অফ অল আমি ক্লোজ করলাম। তারপরে আবার একটা টিএইচ দেওয়া আছে, এরপর দেওয়া আছে লোকেশন। স্ল্যাশ টিএইচ এবং লাস্টে গিয়ে স্ল্যাশ টিআর, অর্থাৎ প্রথম রোটা আমাদের ক্লোজ হয়ে গেল। দেখো বইতে যে কোশ্চেনটা দিয়েছে সেখানে ট্যুরিস্ট স্পট যেটা রয়েছে বা লোকেশন যেটা রয়েছে, এই রোটার না একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, ওকে, একটা ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, একটা ব্ল্যাকিশ ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি চাও এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারো, সেক্ষেত্রে এই টিআর যেটা আছে টেবিল রো এখানে বিজি কালার অ্যাড করে দেবে। টিআরের পরে বিজি কালার দিয়ে যে কোনো একটা কালার দিলে হবে, না দিলেও কোনো আপত্তি নেই। এবারে আসছি পরবর্তী টিআরে। পরবর্তী টিআরে তোমরা জানো যে টিএইচ হয়ে গেছে, বা টিডি ইউজ করতে হবে। টিডিতে লেখা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভিক্টোরিয়া মেমোরিয়াল, এবং এই টিডিটা ক্লোজ হয়ে গেল। নেক্সট যে টিডিটা রয়েছে সেখানে লেখা রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল, কলকাতা ওয়েস্ট বেঙ্গল স্ল্যাশ টিডি। এখানে আমার স্পেস নেই বলে আমি নিচে স্ল্যাশ টিআর দিয়ে ক্লোজ করে দিলাম। ঠিক একই পদ্ধতিতে আমি নিচের টিডিটা করে নিলাম, যে টিআর টিআর নিচের রোটা টিআর টিডি ইন্ডিয়ান মিউজিয়াম, টিডি ক্লোজ, টিডি ওপেন, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, টিডি ক্লোজ, এবং লাস্টে টিআর ক্লোজ হয়ে গেল। তাহলে এই পার্টটা কমপ্লিট হয়ে গেলো। লাস্টের যে পার্টটা আমাদের বলেছে সেখানে বলা আছে যে একটা হাইপার লিঙ্ক করতে হবে, এবং হাইপার লিঙ্কটা করার জন্য আমরা জানি সবাই যে অ্যাঙ্কার ট্যাগ ইউজ করতে হয়। তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করছি, অর্থাৎ এ ট্যাগ শুরু করলাম, তারপরে লিখতে হয় হচ্ছে এইচ আর ই এফ, এর সম্পূর্ণ অর্থ হচ্ছে হাইপার লিঙ্কের রেফারেন্স। রেফারেন্সটা করতে বলেছে মোর ডট এইচ টি এম এল নামে একটা ফাইলের সাথে, যেটা আমাদের বানাতে হবে না। মোর ডট এইচ টি এম এল, আচ্ছা টেবিল ট্যাগটা আমি ক্লোজ করি নি, টেবিল ট্যাগটা ক্লোজ হবে স্ল্যাশ টেবিল, টেবিল ট্যাগটা এখানে ক্লোজ হয়ে যাবে, ওকে। আচ্ছা এবার হচ্ছে মোর ডট এইচ টি এম এলটা আমি ওপেন করলাম, এটা হচ্ছে হাইপার লিঙ্ক, ওপেন মিনস হাইপার লিঙ্ক এখানে করলাম। এবারে যে টেক্সটটা আমাদের লাগবে সেই টেক্সটটা বলেছে রিড মোর, এটা হচ্ছে হাইপার টেক্সট, রিড মোর, অর্থাৎ এই টেক্সটটাতে ক্লিক করলে মোর ডট এইচ টি এম এল ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। তাহলে অ্যাঙ্কার ট্যাগটা ক্লোজ করে দিলাম। তাহলে আমাদের প্রথমে এইচ টি এম এল তৈরি হয়ে গেছে, তার টাইটেল দেওয়া হয়ে গেছে, এটার জন্য এক নম্বর পেয়ে যাচ্ছি। টেবিল বর্ডার যা তৈরি করতে বলা আছে টেবিলের যে নাম্বার সেটা পাচ্ছি, এবং লাস্টে জাস্ট হাইপার লিঙ্কটা করে দিলাম যে এ এইচ আর ই এফ মোর ডট এইচ টি এম এল রিড মোরে ক্লিক করলে এই পেজটা ওপেন হয়ে যাবে। হাইপার লিঙ্ক কমপ্লিট। এবার আমাদের লাস্ট অফ অল বডি, বডিকে ওপেন করেছিলাম, আচ্ছা বডি আমি এখানে ওপেন করিনি, টেবিল ছাড়াই করেছি। তাহলে এখানে হেডের পরে একটা বডি ট্যাগ ওপেন করে দিই, এবং এখানে স্ল্যাশ বডি দিয়ে ক্লোজ করলাম, লাস্টে স্ল্যাশ এইচ টি এম এল দিয়ে ক্লোজ করলাম, ওকে। তাহলে বুঝতে পারলে কী হলো, এই পুরো অংশটা করতে পারলে তোমরা পাবে হচ্ছে সাত নম্বর। কিছুই না, প্রথমে হচ্ছে টাইটেল, দেন হেড ক্লোজ হয়ে গেল, বডি ওপেন হলো, টেবিলটা হয়ে গেল, টেবিল ক্লোজ হয়ে যাচ্ছে, তারপরে হাইপার লিঙ্ক হয়ে গেল, তারপরে বডি ক্লোজ, এইচ টি এম এল ক্লোজ, সাত নম্বর। তাহলে এই যে প্রথম কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা সম্পর্কে আমি এখানে আলোচনা করলাম। এবারে আসছি মডেল কোশ্চেন সেট টু। এখানেও ওই দু নম্বরে এইচ টি এম এলের কোশ্চেন রয়েছে। দেখো প্রথম কোশ্চেনটাই বলছে এইচ টি এম এলে মার্কি ট্যাগের দুটি অ্যাট্রিবিউটের নাম লেখো। মার্কি ট্যাগের অ্যাট্রিবিউট তোমাদের একটু আগে আমি আলোচনা করেছি, মার্কি ট্যাগের অ্যাট্রিবিউট যে কোনো দুটো অ্যাট্রিবিউট, যদি নাম লিখতে বলে, নাম লিখতে বললে তোমরা যে কোনো অ্যাট্রিবিউট লিখতে পারো মার্কি ট্যাগের, ঠিক আছে। সেখানে তোমাদের যে উইথ ওগুলোই লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ডাইরেকশন রয়েছে, স্ক্রল অ্যামাউন্ট রয়েছে, স্ক্রল ডিলে রয়েছে, লুপ, ভি স্পেস, এইচ স্পেস, বিহেভিয়ার, যে কোনো লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট বলছে এইচ টি এম এলে অবজেক্ট ট্যাগের কাজ কি। এই যে অবজেক্ট ট্যাগটার কথা বলা আছে এখানে, এই অবজেক্ট ট্যাগটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই। অবজেক্ট ট্যাগের যে ব্যাপারটা আমি বলছিলাম সেটা হচ্ছে অবজেক্ট ট্যাগটা কিন্তু তোমাদের সিলেবাসে নেই আমি বললাম, কিন্তু দেখো তোমাদের বইগুলোতে হয়তো অবজেক্ট ট্যাগ পাবে না, কিন্তু অবজেক্ট ট্যাগ যেহেতু এইচ টি এম এলের একটা অংশ, সেক্ষেত্রে যদি প্রশ্নে আসে আমরা আউট অফ সিলেবাস এটাকে বলতে পারি না, যেহেতু আমাদের এইচ টি এম এলের মধ্যেই অবজেক্ট ট্যাগ একটা অংশ। কী কাজ এটা জেনে রাখো, অবজেক্ট ট্যাগ হচ্ছে ডিফাইন্স এ কন্টেনার, অর্থাৎ এইচ টি এম এলে কোনো
জিনিসকে বা কোনো অবজেক্টকে যদি আউটসাইড কোনো অবজেক্টকে আমরা HTML এর মধ্যে ইনসার্ট করতে চাই, তাহলে তার একটা কন্টেইনার হিসাবে বা একটা ধারক হিসাবে ব্যবহার করা হয় হচ্ছে অবজেক্ট ট্যাগকে। অবজেক্ট ট্যাগটি কোনো এক্সটার্নাল রিসোর্সের এক্সটার্নাল সোর্সের জন্য ব্যবহার করা হয়। এর মাধ্যমে কোনো ইমেজ, HTML ফাইল অথবা অডিও ভিডিও ফাইলকে HTML পেজে অবজেক্ট হিসাবে যুক্ত করা যায়। দেখো আমরা যখন এক্সাম্পলটা দেখবো তখন দেখাচ্ছে যে এক্সাম্পলে কী বলা আছে, অবজেক্ট ডেটা ইকুয়াল টু পিকচার ডট জেপিজি অবজেক্ট ক্লোজ। অর্থাৎ এই যে ট্যাগটা রয়েছে এই ট্যাগটা কিন্তু ইমেজকে অ্যাড করতে পারছে, অডিও ভিডিও ফাইলকে অ্যাড করতে পারছে, HTML ফাইলকেও অ্যাড করতে পারছে, অনেকগুলো ট্যাগের কাজ একসাথে করে দিচ্ছে। যেমন ধরো এখানে যদি একটা পিকচারকে আমি ইনসার্ট করেছি, এটা করার জন্য আমরা করতাম IMGSRC, তাহলে এইখানে আমরা কী লিখতাম, এখানে আমরা ইমেজ লিখতাম, এখানে আমরা লিখতাম হচ্ছে SRC, অর্থাৎ SRC মানে হচ্ছে সোর্স, অর্থাৎ যে URLটা নিয়ে আমরা কাজ করতে চাই সেই URL, ইউনিফর্ম রিসোর্স লোকেটার যেটা সেটাকে আমরা বলি, এই URLটাই কিন্তু ডেটা অ্যাট্রিবিউটটা এখানে কাজ করছে সেই URL হিসাবে। অর্থাৎ অবজেক্টটা কোন রিসোর্স থেকে নেবে বা কোন সোর্স থেকে নেবে সেটা হচ্ছে পিকচার ডট জেপিজি, সেটাকে একটা অবজেক্ট হিসাবে পেজের মধ্যে ইনসার্ট করবে, এবং এর যে ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে তোমাদের কিছু লেখার দরকার নেই, জাস্ট এইটুকু লিখলেই একটা অবজেক্ট হিসাবে একটা কন্টেনারের মধ্যে বা একটা ছোট জায়গার মধ্যে ছবিটা বা HTML ফাইলটা বা অডিও ভিডিওটা ইনসার্ট হয়ে যাবে অ্যাজ এ অবজেক্ট। ঠিক আছে, তাহলে এই হলো অবজেক্ট ট্যাগের কাজ। এরপরে দুইয়ের যে বাকি কোশ্চেনটা রয়েছে বলছে, HTML দ্বারা মাই স্কুল টাইটেল দিয়ে একটি ওয়েব পেজ তৈরি করো, হেডিং দাও WBCHAC এবং ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন করো। জাস্ট তিনটে কাজ করতে বলেছে, টাইটেল দিতে বলেছে, ওয়েব পেজের হেডিং দিতে বলেছে এবং ব্যাকগ্রাউন্ড কালারকে গ্রিন করতে বলেছে। তাহলে কীভাবে করবো আমরা তোমরা সবাই নিশ্চয়ই জানো। প্রথমে আমাদের শুরু করতে হয় HTML দিয়ে, শুরু করলাম, তারপরে আমরা লিখব হচ্ছে হেড, যেটা সমস্ত ক্ষেত্রে লিখতে হয়, তারপরে টাইটেল। এবার টাইটেলটা দিতে বলেছে মাই স্কুল, মাই স্কুল টাইটেল দিলাম, হয়ে গেল। এরপরে টাইটেলের পরে যে অংশটা, হেডটাকে ক্লোজ করে দিতে হবে, হেডটাকে ক্লোজ করে দিলাম। হেড যখনই ক্লোজ করে দিলাম তারপরে বডি ওপেন করতে হবে। এবার দেখে নিতে হবে যে বডিতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলেছে কিনা। হ্যাঁ, ওয়েব পেজটির ব্যাকগ্রাউন্ড কালার দিতে বলেছে গ্রিন, তাহলে বডি BG কালার। এই কালার স্পেলিংটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে, এটা বলেছে গ্রিন দিতে, বডি BG কালার ইকুয়াল টু হচ্ছে গ্রিন, হয়ে গেল। এরপরে বলেছে যে ওয়েব পেজটিতে একটা হেডিং দাও WBCHAC। হেডিংটা একটা H1 বা H2 ট্যাগের মাধ্যমে দেওয়াটাই বেটার, WBCHSE মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন স্ল্যাশ দিয়ে H2, তাহলে কমপ্লিট হয়ে গেল। স্ল্যাশ বডি, অর্থাৎ বডিটাও ক্লোজ হয়ে গেল। অ্যান্ড আফটার দ্যাট স্ল্যাশ HTML, তাহলে পুরো পেজটা কমপ্লিট। এটা ছোট্ট কাজ দিয়েছে, মোস্ট প্রবাবলি 3 নম্বর আছে হয়তো এখানে। হ্যাঁ, 3 নম্বরই রয়েছে, তিনটে কাজ 3 নম্বর, এখানে 1 নম্বর, এখানে 1 নম্বর, এখানে 1 নম্বর, তিনটে কাজ দিয়েছে। তাহলে বুঝতে পারলে কীভাবে হলো, খুবই সোজা। এখানে দুটো পার্ট একসঙ্গে মিশিয়ে দিয়েছে, কোশ্চেনের সঙ্গে একটা ওয়েব পেজের কোডিংও করতে বলেছে। ওকে, এবারে আসা যাক দুইয়ের অথবাটা। দেখো অথবাতে কী বলছে, দুই আমাদের হয়ে গেল অথবা। HTML এ ব্যবহৃত হেডিং ট্যাগ ক প্রকার ও কী কী, আমরা সবাই জানি যে হেডিং ট্যাগ কত প্রকার। হেডিং ট্যাগ হচ্ছে আমাদের 6 প্রকার, H1 থেকে H6 অবধি। সব থেকে বড়ো হেডিং হচ্ছে H1, সব থেকে ছোটো হেডিং হচ্ছে H6। কীভাবে লিখতে হয়, H1 দিয়ে ওপেনিং করতে হয়, আবার H1 স্ল্যাশ দিয়ে ক্লোজিং করতে হয়। এবার এখানে যে দুটো কোশ্চেন দিয়েছে, সিঙ্গেল মোড OFC এবং মাল্টি মোড OFC, এই কোশ্চেনটা কিন্তু কোনো মতেই HTML এর কোশ্চেন নয়, এবং পরের কোশ্চেনটাও HTML এর কোশ্চেন নয়। তোমরা নিশ্চিন্ত থাকবে যে এরকম HTML এর সঙ্গে অন্য কোশ্চেন জুড়বে না HS পরীক্ষায়। HS পরীক্ষায় যে কোশ্চেন হবে সেটা HTML এর মধ্যে HTMLই থাকবে। এখানে HTML এর মধ্যে কিন্তু এই দুটো নেটওয়ার্কিং এর কোশ্চেনকে জুড়ে দিয়েছে, তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের পড়বে না, তোমাদের HTML এর সঙ্গে HTML কোশ্চেনই থাকবে। তাহলে এই ক্লাসে আমি তোমাদেরকে কোশ্চেন সেট 1 এবং কোশ্চেন সেট 2 এ সলভ করে দিলাম। পরবর্তী ক্লাসে আমরা আবার বাকি যে কোশ্চেন সেটগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো।